বৃষ্টিতে হলো না সর্বোচ্চ রানের রেকর্ড, ভেন্যু পাল্টেছে, সঙ্গে সংস্করণ আরো খেলার ধরনও। সিলেটে বাংলাদেশের দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাওয়ার প্লেতে একটু রয়ে সয়ে খেলছে। সিলেটে মেঘাচ্ছন্ন কন্ডিশন এক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে হয়তো। আজও সাগরিকার আকাশ ছিল মেঘলা, কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ দল পাওয়ার প্লেতে বয়ে দিয়েছে 4 ছক্কার সৃষ্টি। লিটন দাস ও রনি তালুকদারে 200 ছড়ানো স্ট্রাইক রেট ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশকে নিয়ে যায় 81 রানে, যা টি-20 ম্যাচে প্রথম 6 ওভারে বাংলাদেশের সর্বোচ্চ। বড় রানের ভিতরটা পেয়ে যায় ওই 6 ওভারে, সেটি কাজে লাগিয়ে 19.2 ওভার বাংলাদেশ 5 উইকেটে 207 রান করে যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ।